প্রধানমন্ত্রী জনসভা মঞ্চে ছিলেন না জেলা উপজেলা আওয়ামী লীগের নেতারা মুন্সীগঞ্জে নৌকার মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে হামলা ছয়টি আসনে প্রার্থীরা সাংবাদিকদের চৌকি সিসি ক্যামেরা বললেন ইসি রাশেদা নির্বাচন কমিশনকে গণতন্ত্র মঞ্চের লাল কার্ড এবং সর্বশেষ জানিয়ে দেব একদিনে সারা দেশে একুশ নেতাকে বহিষ্কার করল বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শনিবার বিকেলে মাদারীপুরের কালকিনিতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভাষণ দেন দলীয় আয়োজন হলেও মাদারীপুর জেলার কালকিনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় উপস্থিত ছিলেন না জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ উল্লেখযোগ্য নেতারা উপজেলা আওয়ামী লীগের একাত্তর সদস্যের কমিটি হলেও সভায় উপস্থিত ছিলেন মাত্র চারজন জনসভায় অংশগ্রহণ করার কথা থাকলেও মাদারীপুর তিন আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুসোবাহান গোলাপের আপত্তি থাকায় তাদের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলে অভিযোগ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাদের মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা মাদারীপুরে স্বাগত জানাই অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও তার জনসভায় প্রধানমন্ত্রীর জনসভার আগে কালকিনিতে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয় সেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম অংশগ্রহণ করেন তিনি আমাদের কাছে নামের প্রস্তাব চাইলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এগারো জন নেতা নামে প্রস্তাব পাঠানো হয় কিন্তু মির্জা আজম আমাদের জানিয়েছেন আব্দুসোবাহান গোলাপ চান না আমরা প্রধানমন্ত্রীর জনসভায় যাই তাই আমাদের ডিউটি পাশও হয়নি আমাদের প্রসঙ্গে তার আপত্তি কেন সেটা তিনিই ভালো জানেন এ বিষয়ে আর কিছু বলতে চায় না মুন্সিগঞ্জে নৌকার মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে হামলা মুন্সিগঞ্জ তিন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ক্যাম্পে হামলা করেছে নৌকা প্রতীকের সমর্থকরা এ সময় ক্যাম্পে ভাঙচুর ও তার এক সমর্থককে মারধর করা হয় শনিবার বিকেল পাঁচটার দিকে শহরের জগদ্ধাত্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মিজানুর রহমান জানান বিকেলে শহরের জগদ্ধাত্রী পাড়া এলাকার বঙ্গবন্ধু সড়কের পাশে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে তিনি সহ বেশ কয়েকজন সমর্থক বসেছিলেন ক্যাম্পে বক্সে কাঁচি প্রতীকের গান চলছিল এ সময় শহরের থানারপুল এলাকা থেকে নৌকার মিছিল নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা তাদের ক্যাম্পের দিকে এ সময় তারা নৌকা নৌকা বলে স্লোগান দিতে থাকে এক পর্যায়ে তারা মিছিল থেকে আমাদের ক্যাম্পে ঢুকে সাউন্ড বক্স ককসিটের বানানো কাঁচি প্রতীক চেয়ার ভাঙচুর করে তাদের বাধা দিলে তাকে বেধরক মারধর করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পায়নি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বরিশালের ছয়টি আসনের চ্যালেঞ্জে জাপা প্রার্থীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনের মধ্যে জাতীয় পার্টি প্রার্থী হয়েছেন চারজন এর মধ্যে কেবল বরিশাল তিন আসনের সমঝোতার ভিত্তিতে জাপা সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে এই আসনটি ছেড়ে দিয়েছে শাসক দল আওয়ামী লীগ তবে ছাড় পেলেও ভোটের মাঠে কঠিন পরীক্ষার মধ্যে পড়েছেন টিপু তার সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী হয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি টিপু সুলতান জানা গেছে বরিশাল এক আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এ আসনে জাপার প্রার্থী সেকেন্দার আলী এর বাইরে ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ তুহিন নিয়ে নির্বাচন করছেন এ আসনে জাপা প্রার্থী টিপুকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন দলের একাংশের নেতাকর্মীরা গত বৃহস্পতিবার বিকেলে প্রেস প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় এ বিষয়ে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সেকেন্দার আলী বলেন যারা সংবাদ সম্মেলন করেছে তারা দালাল গত পঁয়ত্রিশ বছর ধরে পকেট কমিটি করে জাতীয় পার্টিকে ধ্বংস করেছে বরিশরের বিভিন্ন আসন ঘুরে জানা গেছে জাপা প্রার্থীরা আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে প্রচার প্রচারণায় পিছিয়ে আছেন এমনকি এসব এলাকার বিভিন্ন রাস্তাঘাটেও জাপা প্রার্থীদের পোস্টার লিফলেট তেমন চোখে পড়েনি এদিকে বরিশাল দুই আসনে এবার সাতজন প্রার্থী অংশ নিয়েছেন এই আসনে জাপার প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন তাপস তিনি বরিশাল পাস সদর আসন জাপা জাপার থেকে নির্বাচন করছেন কিন্তু এই দুটি আসনের কোথাও তার প্রচারণা গণসংখ্যক কিংবা উঠান বৈঠকে চোখে পড়েনি হাতে গোনা কিছু পোস্টার সাটানো হলেও তার চোখে পড়েছে কম সাংবাদিকের চোখে সিসি ক্যামেরা বলছে ইসি রাশেদা নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন অর্থ সংস্থান না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সাংবাদিকরাই আমাদের সিসিটিভি ক্যামেরা হিসেবে কাজ করবেন শনিবার নীলফামারী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসন্ন নির্বাচনে প্রার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মত বিনিময় শেষে ইসি একথা বলেন রাশেদা সুলতানা বলেন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর মুখ নির্বাচনে পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে ইসি বলেন ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের আর নির্বিঘ্নে ভোট প্রয়োগের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের আশা করি ভোটাররা নির্ভয় ভোট দিতে পারবেন কারো অবহেলা থাকলে শাস্তির আওতায় আনা হবে এছাড়া কারো কোনো অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সব পর্যায়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে নির্বাচন কমিশনকে গণতন্ত্র মঞ্চের লাল কার্ড একতরফা ভোট বয়কট করুন এ আহ্বানে গণতন্ত্র মঞ্চের সমাবেশ ও গণমিছিল এবং নির্বাচন কমিশনকে লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটায় নিজে শনিবার বেলা সাড়ে এগারোটায় নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের পর গণতন্ত্র মঞ্চের মিছিল পল্টন মোড় জিরো পয়েন্ট বায়তুল মোকাররম হয়ে আবারও পল্টন মোড়ে এসে শেষ হয় সমাবেশে সভাপতিত্ব করেন ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসানাত কাইম জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সিনিয়র সহ সভাপতি বেগম তানিয়া রব সহসভাপতি পরিচালনা করেন ভাষানী অনুসারে পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান জিজু নেতৃবৃন্দ বলেন এই আওয়ামী লীগ সরকার দুই হাজার আঠারো এর মধ্যরাতের নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি আজকে দুই তেইশ সালে এসে একতরফা নির্বাচনে যখন জনগণ প্রত্যাখ্যান করেছে তখন সরকার নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ভবিষ্যতে বিভিন্ন সহায়তাকারী প্রকল্পের সুবিধা বাতিল করার হুমকি দিয়ে ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে আসতে চায় একদিনে সারাদেশে একুশ নেতাকে বহিষ্কার করল বিএনপি দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একদিনে বিভিন্ন পর্যায়ের একুশ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি আজ শনিবার বিকালে দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির দিজভি স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তিতে সারা দেশে একুশ নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর সদস্য ফিরোজ খান মুন শ্রীবর্দি উপজেলাধীন ভেলুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল করিম শেরপুর পৌরসভার শাখার ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন সেলু পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম প্রমুখ নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সারা দেশে বিভিন্ন পর্যায়ের আরো সাত জন নেতাকে বহিষ্কার করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক আজিজুল হক সেলিম মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাধব দে টাঙ্গাইল জেলা কালিহাতি উপজেলা বিএনপির সদস্য ইসরাফুল ইসলাম কামাল সাবেক সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ঠান্ডু ও কালিহাতি উপজেলা ছাত্রদলের সাবেক আহবেক রাশিদুল ইসলাম রতন সহ অন্যান্য নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে গত আঠাশ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত তিন নেতারা বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি